হ্যালো এভরিওয়ান, তো আমরা অনেক দিন পর ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর এই তো আমার আম্মুর কাণ্ড কারখানা, সে সব সময় এমন করে রিক্সায় কিছু না কিছু নিয়ে ওঠে আর আমরা এভাবে খেতে খেতে যাই। তো আমরা চলে আসছি বরিশাল 30 গোডাউন। তো এই যে আমাদের বাকি সব মেম্বার্সরা, আর এই যে আমাদের দুষ্ট ছানা। তো একদম সন্ধ্যা হবে হবে এই টাইমে আমরা আসছি। তো আমরা এসে এখানে বসছি, এখানে আমার মা, খালামণি, তারপর আমার কাজিনরা সবাই ছিল, আর এই যে আমি। আর এইদিকে বসতে না বসতেই দুষ্ট ছানারা কান্না শুরু করে দিয়েছে। ওরা বেলুন দেখেছে, এখন বেলুন লাগবে, এই বলে তো সেই কান্না। তারপর তাদের বেলুন কিনে দেওয়া হলো, একজনে কিনলো কিটি আর একজনে কিনলো ডাক, এবং তারা এখন হ্যাপি, এখন দুজনের কান্নাই থেমেছে। তো ওদের শান্ত করে এবার আমরা খাওয়া দাওয়ায় চলে গেলাম। প্রথমেই একটা ঝাল চানাচুর খেলাম, আর চানাচুর বানানোটা খুবই মজার ছিল। আর 30 গোডাউন আসছি, সিঙ্গারা খাবো না তা কি হয়। তো এদিকে সিঙ্গারা, সমুচা এগুলো ভাজা হচ্ছিল। আর এই তো আমরা সিঙ্গারা নিয়ে নিলাম, আর এরকমের 6-7 প্লেট আমরা একসাথে খেয়ে ফেলেছি সবাই মিলে। আর সিঙ্গারা আনতেছিলাম আর খাচ্ছিলাম, আনতেছিলাম খাচ্ছিলাম, এই কাহিনী চলতেছিল। প্রচণ্ড ঝাল আর গরম সিঙ্গারাগুলো আমার খুবই পছন্দের, আর আমি জানি বরিশালে যারা যারা 30 গ্রাম যায় সবারই পছন্দের এই সিঙ্গারাগুলো। হ্যাঁ, আপনারা কমেন্টে জানাবেন কার কার সিঙ্গারা পছন্দ। এরপর আমাদের চায়ের সেশন চলে আসলো, আর এই চাটাও খুবই মজার। আর এইদিকে তো আরেক কাহিনী, রজার বেলুন উড়ে গেছে, তো সে তো কান্নাকাটি করে অস্থির, পরে বাবলস দেওয়ার পর সে শান্ত হয়েছে। তো আরেকজনের বেলুন উড়ে যাবে দেখে সে কান্নাকাটি জুড়াইছে, পরে মায়ের হাতে বেলুন বেঁধে দেওয়া হচ্ছে। আর এই যে কান্নাকাটি চলছে, এই তো মা এখন বেলুন নিয়ে বসে আছে আর তারা বাবলস নিয়ে খেলা করছিল। আর নদীর পাড়ে আসছি, একটু নদীর পাশে হাঁটাহাঁটি না করলে তো হবেই না, তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া চলছিল অনবরত, আর আমরা এই যে পাঁপড় খাচ্ছিলাম। আর যেহেতু মা খাদের সাথে আসছি, তারা কি কিছু কিনবে না তা কি হয়, তো এখানে টুকিটাকি কেনাকাটাও চলতেছিল, আর আমি ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম। তারপর সবাইকে টাটা বাই বাই দিয়ে আমরা এখন বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা, আর এই তো সাডেন প্ল্যানে এত সুন্দর ঘোরাঘুরি হলো, আমাদের খাওয়া দাওয়া হলো, খুব ভালো সময় কাটলো সবার একসাথে। আর এই তো বরিশাল অনেক সুন্দর করে সাজিয়েছে এই কয়েকদিন ধরে, কারণ সামনে প্রধানমন্ত্রী আসছে। তো আমার বরিশাল তো আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে এই যে কমেন্ট সেকশনে জানাও। আর আজকে পর্যন্তই, হোপ ইউ অল লাইক ইট। ওকে, টাটা।